রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 52 রক্তস্নাত আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে 21-এর প্রথম প্রহর থেকে। তাদের দাবি, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ হোক। বিস্তারিত সৈফুল আলম সুজনের রিপোর্ট। শহীদদের রক্তে কেনা এ বাংলা ভাষা, সেই শহীদদের কি করে ভুলতে পারে এই বাংলাদেশ। তাই সেই মহান আত্মত্যাগীদের কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে মধ্যরাত থেকে ঢল নামে হাজারো জনতার। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করতে 52 শহীদের রক্ত বৃথা যায়নি। এ আন্দোলনের সূত্র ধরেই সক্রিয়তা প্রত্যাশী বাঙালি জাতি পরে ছিনিয়ে আনতে সক্ষম হয় নিজস্ব স্বাধীন ভূখণ্ড। জন্মভূমির বুকে নিজ ভাষার জন্য এমন আত্মত্যাগ বিশ্বে বিরল। আমাদেরকে আমাদের ভাষাকে ভালোবাসতে হবে, এটাই সর্বপ্রথম। যদি ভালোবাসি আমার ভাষাটাকে, তাহলে আমার ভাষাটাকে স্প্রেড করতে পারবো, এছাড়া আমরা এটাকে ছড়াতে পারবো না বিশ্বের মাঝে। বাংলা ভাষাকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে আমরা গুরুত্ব সহকারে দেখতে চাই। কোর্ট কাচারি থেকে শুরু করে সেক্রেটারিয়েট থেকে শুরু করে সব জায়গায় যাতে বাংলা ভাষাটা চালু হয়। রফিক, শফিক, সালাম, বরকত সহ অগণিত শহীদদের রক্তে গড়া বাংলার মর্যাদা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার দাবি শ্রদ্ধা জানাতে আসা সকলের। ইন্ডিয়া থেকে এসে এবং এই যে জনসমাবেশ একত্রিত হয়ে আজ সব বাংলা ভাষার সম্মান রক্ষা করার জন্য সব একত্রিত হয়েছে, এটা খুবই আনন্দদায়ক আমাদের পক্ষে। আমরা চাই আমাদের বাংলা ভাষা সর্বস্তর সারা বিশ্বে মাথা উঁচু করে চলুক। আমি প্রথমবার আসছি ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে, কারণ আমি এখানে থাকি না, দেশের বাইরে থাকি। 21 মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অশুভ শক্তির বিরুদ্ধে জনতার সংগ্রাম। তাই তো মধ্যরাতে শহীদদের প্রতি শ্রদ্ধার প্রেম। আমি যদি না বলি, বাচ্চারা কিভাবে বলবে যে ভাষা দিবস কি, স্বাধীনতা কি, মুক্তিযুদ্ধ কি? আমাদের কালচার, আমাদের সংস্কৃতি ওদেরকে ছোট থেকেই শেখাতে হবে, তো এই জন্যই ওদেরকে নিয়ে আসে। আর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠা শহীদ বেদি প্রমাণ করে 21 থাকবে চিরকাল। সুফিলাল সুজন, এটিএন বাংলা, ঢাকা।